আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দুটি সংবাদ আমার নজর কেড়েছে এবং আমাকে খুবই মর্মাহত করেছে। জি, আমি সৌদি আরবের কথাই বলছি। সৌদি আরবকে আমরা সবসময়ই একটি অভিভাবক মুসলিম রাষ্ট্র হিসাবে চিন্তা করি, কেননা মক্কা মদিনা সেখানেই, আমাদেরকে মক্কা মদিনায় যেতেই হয়, যে কারণে আমরা সৌদি আরবকে নিয়ে সবসময় চিন্তিত থাকি। কেননা বর্তমান সৌদি সরকার যেভাবে অন ইসলামিক কর্মকাণ্ডের বৈধতা দিচ্ছে, তাতে করে আমার কাছে কেন জানি মনে হয় এই সৌদি রাষ্ট্রটি একসময় অন ইসলামিক কর্মকাণ্ডে ডুবে যাবে। যদিও মক্কা এবং মদিনায় কখনো এই জাতীয় কর্মকাণ্ড হবে না, কেননা মক্কা এবং মদিনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রক্ষা করবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন, 13 জুন 2019 দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী এবার হালাল নাইট ক্লাব খুলছে সৌদি আরব। একই সংবাদ প্রথম আলো হেডলাইন করেছে, সৌদি আরবে চালু হচ্ছে নাইট ক্লাব। গত কয়েক বছর ধরেই রক্ষণশীল সৌদি আরবের সংস্কৃতিতে নানা পরিবর্তন এসেছে। নিজেদের চিরচেনা খোলস থেকে বেরিয়ে আসছে তারা। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, সিনেমা হল নির্মাণ, মাঠে বসে নারীদের খেলা দেখার অনুমতি সহ অনেক কিছুতেই পরিবর্তন এনেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে এবার জেদ্দায় হালাল নাইট ক্লাব খুলতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই কঠোরপন্থী দেশটি। অ্যাডমাইন্ড হসপিটালিটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দুবাই ও বৈরুতের বিখ্যাত ব্র্যান্ড নাইট ক্লাব হোয়াইটের কার্যক্রম শুরু হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায়। এতে বিলাসবহুল ক্যাফে এবং লাউঞ্জ থাকবে। এই হালাল নাইট ক্লাবে ওয়াটার ফ্রন্ট থাকবে, এর সাথে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা, ইলেকট্রনিক ড্যান্স মিউজিক, কমার্শিয়াল মিউজিক, R&B এবং হিপ হপ মিউজিক উপভোগ করা যাবে এখানে। এই নাইট ক্লাবের লাউঞ্জের একটি অংশে থাকবে ড্যান্স ফ্লোর, নারী পুরুষ সবার জন্য ড্যান্স এটা উন্মুক্ত থাকবে। হোয়াইটের সব ধরনের সুযোগ সুবিধাই এখানে পাওয়া যাবে, তবে এই নাইট ক্লাবে মদ পাওয়া যাবে না। গত কয়েক মাসে নারী পুরুষের অংশগ্রহণে বেশ কিছু ক্যাফেতে পার্টির আয়োজন করা হয়। তবে সৌদিতে বেশ কিছুদিন ধরেই সঙ্গীতা অনুষ্ঠানের হিরিক পড়েছে। গত এক বছরে সৌদি আরবের বিভিন্ন শহরে মারিয়াহ ক্যারে, ইনরিক, দ্য ব্ল্যাক আইড পিস, ডেভিড গুয়েতা, তিয়েস্তো, সিনপল এবং একনের মতো বিশ্বের খ্যাতনামা শিল্পী ও মিউজিক গ্রুপের পরিবেশনায় বেশ কিছু সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতক্ষণ আমি আপনাদেরকে সংবাদটি হুবহু পড়ে শোনালাম, এবারে আমি দ্বিতীয় সংবাদটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। 11 জুন 2019 দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী মোহাম্মদ বিন সালমানের কাছে বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম। আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন যে কিংবদন্তি শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি সালভাদর মুন্ডি বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম বলে মনে করা হয় এই ছবিটাকে। আর এই ছবিটি নিলামে উঠেছিল $450 মিলিয়ন এবং এই $450 মিলিয়ন দিয়ে এই ছবিটি কিনেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন, এই দুটি সংবাদ শোনার পরে আপনাদের কাছে কি মনে হচ্ছে না যে ইসলামের দৃষ্টিতে সৌদি আরব দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে? আমার কাছে কিন্তু তাই মনে হচ্ছে। যদিও আমার এই আলোচনা আপনারা যারা শুনছেন তাদের একটি অংশ আবার তথাকথিত আহলে হাদিস এবং সালাফি মতাদর্শের, তারা আবার অন্ধের মতো সৌদি আরবকে ভালোবাসে। আমরাও কিন্তু সৌদি আরবকে ভালোবাসি, কিন্তু অন্ধের মতো সৌদি আরবকে ভালোবাসি না। তাদের একটি অংশ আবার এই ভিডিওর নিচে কমেন্ট করে বলবেন যে আমি নাকি মিথ্যা প্রচার করছি। আপনারাই চিন্তা করুন, আমি বাংলাদেশের দুটি জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ পর্যালোচনা করছি, আর এই সংবাদ পর্যালোচনার নিচে একজন অখ্যাত ব্যক্তি যাকে কেউ চিনে না, আপনিও চিনেন না, আমিও চিনি না, তিনি বলছেন যে আমি মিথ্যা প্রচার করছি। আমি আপনাকে বলবো, আপনি দৈনিক কালের কণ্ঠ এবং প্রথম আলোকে জিজ্ঞাসা করুন যে তারা কেন মিথ্যা প্রচার করছেন, আমাকে বলবেন না, কারণ এটি আমার কথা নয়, বাংলাদেশের দুটি জাতীয় দৈনিক পত্রিকার কথা।
এখন বাংলাদেশের দুটি জাতীয় দৈনিক পত্রিকার সংবাদই মিথ্যা, না আপনার মতো একজন অখ্যাত ব্যক্তি বললেন যে এটি মিথ্যা? কোন কথাটা আমরা বিশ্বাস করব? পত্রিকার কথা বিশ্বাস করব, না আপনার মতো একজন অখ্যাত ব্যক্তির কথা বিশ্বাস করব? এই প্রশ্নটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। এরপরেও এই তথাকথিত আহলে হাদিস এবং সালাফি মতাদর্শের অনেকেই আমাকে বলবেন যে আপনি সব সময় সৌদি আরবের পিছনে লেগে আছেন। আমি কিন্তু মোটেই সৌদি আরবের পিছনে লেগে নাই। এই কথাটা তারা এই জন্যে বলবেন যে তারা সৌদি আরবের সমালোচনা সহ্য করতে পারেন না। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝাই। একজন মুসলমান, তিনি আমার মতোই লেবাসধারী, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, টুপি পরেন, এরপরে লম্বা দাড়ি আছে তার, কিন্তু তিনি জিনা করেন অথবা ঘুষ খান অথবা সুদ খান। এখন আপনি যদি তার এই ঘুষ খাওয়া, সুদ খাওয়া অথবা জিনা করার প্রতিবাদ করেন, এই প্রতিবাদ করার পরে একজন যদি আপনার এই প্রতিবাদে বাধা দিয়ে বলে যে তিনি তো খুব ভালো মানুষ, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, প্রতি বছর যাকাত দেন, আপনি কেন তাকে নিয়ে সমালোচনা করছেন? এই কথাগুলি কি অবান্তর নয়? একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, একজন মানুষ রোজা রাখে, হজ করেছে, প্রতি বছর যাকাত দেয় বলেই তার ঘুষ খাওয়া, তার সুদ খাওয়া, তার জিনা করা, এই কথার প্রতিবাদ আমি করতে পারবো না? অবশ্যই করতে পারবো। সৌদি আরবের অনেক ভালো কাজ আছে, সে দেশে শির্ক নেই, বিদআত নেই, অন্যান্য দেশের সাথে তুলনা করলে সৌদি আরবের অনেক আইন ভালো, সেখানে মাশাআল্লাহ অপেক্ষাকৃত পুরাপুরি ইসলামিক শাসন না থাকলেও অনেক ইসলামী শাসন সেখানে বাস্তবায়ন আছে। কিন্তু এই রাষ্ট্রটি এখন যেভাবে অন ইসলামিক কর্মকাণ্ডের বৈধতা দিচ্ছে, তাতে করে আমার কেন জানি সন্দেহ হচ্ছে যে এই রাষ্ট্রটি ইসলামের দৃষ্টিতে দিন দিন ধ্বংসের দিকেই ধাবিত হচ্ছে। আমি আপনাদেরকে আরও একটি উদাহরণ দিতে চাই। ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহ, তাঁর একটি আলোচনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি একদিন উদাহরণস্বরূপ বলেছিলেন যে ধরুন একজন বেগানা নারী আপনার সাথে দেখা করতে চায়। আপনি চিন্তা করলেন একজন নারীর সাথে একটু দেখা করা, এই তো, আর তো কিছু না, ঠিক আছে দেখা করি। এরপরে ওই নারী আপনাকে প্রস্তাব দিলেন যে আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি চিন্তা করলেন একটু কথা বলাই তো, ঠিক আছে কথা বলি। এরপরে ওই নারী আপনাকে প্রস্তাব দিলেন চলুন এক জায়গায় বসে এক কাপ চা খাই। আপনি চিন্তা করলেন এক কাপ চা খাওয়া, এই তো, ঠিক আছে চলুন যাই এক জায়গায় বসে একটু চা পান করি। এরপরে ওই নারী আপনাকে প্রস্তাব দিলেন চলুন একটু ঘুরতে যাই। আপনি চিন্তা করলেন একটু ঘোরাঘুরি করাই তো, ঠিক আছে চলুন ঘুরতে যাই। এরপরে ওই নারী আপনাকে প্রস্তাব দিলেন চলুন আমরা একটা রাত একসাথে কাটাই। আপনি চিন্তা করলেন মাত্র একটি রাত একসাথে কাটানো, এই যা, ঠিক আছে চলুন একসাথে রাতটা কাটাই। এভাবেই কিন্তু একজন ইমানদার মানুষকে শয়তান ধ্বংসের দিকে ধাবিত করে। ঠিক এমনিভাবেই একটি ভালো রাষ্ট্র, একটি ইসলামী রাষ্ট্র সৌদি আরব অন ইসলামিক কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার মাধ্যমে দিন দিন ধ্বংসের দিকেই ধাবিত হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ এই অন ইসলামিক কর্মকাণ্ডের সমালোচনা করতেও বাধা প্রদান করছে। আপনি চিন্তা করুন, আমি যে সংবাদ দুটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই সংবাদ দুটি কিন্তু শুধু বাংলাদেশের জাতীয় দৈনিকে প্রকাশিত হয়নি, এই সংবাদ দুটি পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেমন এএফপি, রয়টার্স। এখন আপনি যদি বলেন যে এএফপি এবং রয়টার্স তারা হচ্ছে অন ইসলামিক মিডিয়া, তারা ইসলামের বিরুদ্ধে প্রচার করবে, এটাই স্বাভাবিক। এখন আমার প্রশ্ন হলো তাহলে ইসলামিক মিডিয়া কোনটা? আপনি একটি অন ইসলামিক মিডিয়াকে মোকাবেলা করবেন, সেই অন ইসলামিক মিডিয়াকে মোকাবেলা করার মতো কোনো মিডিয়া কি আপনার আছে? আপনার নেই। আপনি কি এটা বলতে পারবেন যে আপনার টাকা নেই যে কারণে আপনি মিডিয়া প্রতিষ্ঠা করতে পারতেছেন না? বিষয়টি কি এমন? আপনি একটি ছবি যদি $450 মিলিয়ন দিয়ে কিনতে পারেন, তাহলে আপনি কেন একটা ইসলামিক মিডিয়া প্রতিষ্ঠা করতে পারছেন না? এটা তো আপনার ব্যর্থতা,
আমি তথাকথিত আহলে হাদিস এবং সালাফি ভাইদের উদ্দেশ্যেই বলছি, একটি ইসলামিক মিডিয়া প্রতিষ্ঠা করেন, একটা ইসলামিক মিডিয়া প্রতিষ্ঠা করলে সেই প্রতিষ্ঠানটা তো আমার আপনার সকলের, কিন্তু কোনো ইসলামিক মিডিয়া নেই, অন ইসলামিক মিডিয়ার মোকাবেলায় আপনি অখ্যাত একজন ব্যক্তি, আপনাকে কেউ চিনে না, আপনি এসে বলবেন যে ওটা অন ইসলামিক মিডিয়া, তারা তো সৌদি আরবের বিরুদ্ধে লিখবেই, তারা তো সৌদি আরবের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা করবেই, এই সমস্ত কথা বলার কোনো অর্থ নেই। আপনি যদি এই সমস্ত আন্তর্জাতিক মিডিয়ার মোকাবেলা করতে চান, তাহলে আপনাকেও এই এএফপি রয়টার্সের মতো একটি বিখ্যাত মিডিয়া প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই মিডিয়ায় বসেই আপনি তাদের মিথ্যা প্রোপাগান্ডার জবাব দিবেন। এখন তাদের এই সংবাদটি মিথ্যা কি সত্য সেটি প্রতিবাদ করার মতো, সেটি যাচাই করার মতো কোনো মিডিয়া কি আমাদের আছে? নেই। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।